আরে আমার কথাগুলি দিল দিয়া বোঝান, নামাজের মতো অনেকেরই খুশু নাই, তারা ওই নামাজ করতেছি, এরকম কারেন্ট চলে গেছে কিন্তু বিকল্প বাতি দিয়ে নই নেই, তো সালাম ফিরিয়ে দেখেছে মোমবাতি জ্বলতেছে। বললাম যে কি অবস্থা, মোমবাতি জ্বলে কি ঘরের জন্য আমি জ্বালাইছি, নামাজ তার কি পরিমাণ হয়েছে, নামাজ বাদ কি করছে মোমবাতি, কিরকম নামাজ হয়েছে তার বুঝুন তো, এরকম নামাজ আমাদের। ছোট্ট একটা পুকুরে পারে চারজন নামাজ দাঁড়াইছে, একজন ইমাম তিনজন মুক্তাদি, তো একজনে মাছ একটা লাভ মাছে নামাজ চলাকালীন, একজনে তো সহ্য করতে পারে হইল বেলে মাছ রে, তো আরেকজন কয় দেখ নামাজের মধ্যে কথা বলতে হয় না, তো আরেকজনে মুসলিম মুক্তাদি যে সাহেব কয় আরে ব্যাক কল, তুই তো আরেক ব্যাক কল, ও কথা বলছিল বলছিলি তুই কথা বললি কে, এই মামসব কই এই জন্য আমি চুপ করে রয়েছি, নামাজ কি কারো হয়েছে, আমাদের নামাজের অবস্থা হলো এই ভাই, নামাজের দ্বারা মনটা বাড়িতে চলে গেছে, মনটা ঢাকায় চলে গেছে, মনটা গরুর কাছে গেছে, মনটা ব্যবসার কাছে, এরকম আসে না নাই।